ছোট থেকে এবার বড় পর্দায় আসছেন অনুরাগের ছোঁয়ার সূর্য, রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করবেন দিব্যজ্যোতি। সম্প্রতি টেলি ধারাবাহিক থেকে বড় পর্দায় গিয়েছেন সৌমিত্রিষা, এবার কি সেই পথে হাঁটছেন দিব্যজ্যোতি? রাজের সঙ্গে নাকি তাকে দেখা গেছে গভীর আলোচনায়, কোন ছবি বা ওয়েব সিরিজে দেখা যাবে তাকে? বাংলার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, বর্তমানে তিনি মহিলাদের কাছে হার্ট থ্রব ক্রাশ, সকলেই পাগল দিব্যজ্যোতির জন্য, তার লুকস স্টাইল সবটাই পাগল করে মেয়েদের। সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশনের পর্দা, সর্বত্রই চলছে দিব্যজ্যোতির চর্চা। জি বাংলা ধারাবাহিক জয়ীর মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন এই অভিনেতা। ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করেছিলেন দেবাদ্রিতা বসু। ধারাবাহিকটি সেই সময় জনপ্রিয়তা লাভ করেছিল অনেক, তারপর থেকে অভিনেতাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ধারাবাহিক করে গিয়েছেন তিনি। জয়ী শেষ হয়ে যাওয়ার পর চুনি পান্না দেশের মাটি ধারাবাহিকে অভিনয় করে তিনি জিতে নিয়েছেন দর্শকদের মন। সম্প্রতি তিনি অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায়। ধারাবাহিকে সূর্যের চরিত্রে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকটি শুরু থেকেই পাকাপাকি জায়গা করে নিয়েছে দর্শকদের মনে, যদিও সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকে আসছে নানান চমক। তবে ধারাবাহিকটি কখনো জনপ্রিয়তা হারায়নি। ধারাবাহিকে সূর্য আর দীপার জুটিকে দর্শক অনেক ভালোবাসা দিয়েছে। কাহিনীতে ফের বদলের জন্য বর্তমানে পৃথক হয়েছে সূর্য আর দীপা, কিন্তু ধারাবাহিকে দর্শকরা এখনো চায় ফিরে আসুক দীপা এবং সূর্যের জুটি। সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে তারা আবার একে অপরের কাছে আসুক। ধারাবাহিকে সূর্যের জীবনে এসেছে এক নতুন মহিলা, তার নাম ইরা। সূর্যের সহকারী হিসেবে কাজ করছে সে, তার ফাঁকেই চলছে মন দেওয়া নেওয়া। তবে তার সঙ্গে সূর্যের সম্পর্কের গল্পে কি মন নিয়ে আসে এখন সেটাই দেখার। তবে যাই হোক, সম্প্রতি অভিনেতাকে নাকি দেখা গেছে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। তবে কি রাজ চক্রবর্তীর নতুন সিনেমায় বা ওয়েব সিরিজে আসতে চলেছেন দিব্যজ্যোতি? প্রশ্ন উঠছে অনেকেরই মনে। তবে নিজের প্রতিভা চড়ে শেখানো সফল হবেন দিব্যজ্যোতি এমনটাই মনে করছেন অনেকে, যদিও এই প্রসঙ্গে অভিনেতা বা পরিচালক এখনও কিছু বলেননি। কি হবে না সেটা অবশ্য সময় উত্তর দেবে। টেলি ধারাবাহিক থেকে বড় পর্দায় এসে নজর কেড়েছেন এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। দিব্যজ্যোতির ক্ষেত্রে তা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।